আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল এবং মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, এমন একটা আপডেট বা এমন একটা সংবাদ আপনাদেরকে আজকে দেব যে সংবাদটা শুনে আমি নিজে অনেক অনেক খুশি হয়েছি এবং আরব আমিরাত সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি যে এত বড় একটা ভালো কাজ করার জন্য। বিশেষ করে যারা আরব আমিরাতে চাকরি করতেছেন বা ভবিষ্যতে চিন্তা করছেন এসে চাকরি করবেন, ঠিক আছে, বা এটা কিন্তু চালু করছে 2023 সালের জানুয়ারি থেকে, তার মানে যারা আসবেন তাদের জন্য তো অনেক বড় একটা সুখবর এবং যারা আছে দেশে তাদের জন্য অনেক বড় একটা সুখবর। এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন, অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি তুলে ধরবো আপনাদের কাছে, অনেক কিছু। যদি বিস্তারিত না দেখেন তাহলে আপনারাই পরবর্তীতে বলুন বা কি এইটা এইটা কী বলুন, পরবর্তীতে উল্টাপাল্টা প্রশ্ন করবেন তখন সমস্যা। তাই পুরো ভিডিওটা দেখেন একটু ধৈর্য সহকারে, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা ইউএই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সাবস্ক্রিপশন নাও ওপেন। এটা আরব আমিরাত সরকার 2023 সালের জানুয়ারি থেকে চালু করে দিয়েছেন এবং এটার এই যে আমি প্রথমে আপনাদেরকে বললাম যে আমাদের অনেক উপকারে আসবে প্রত্যেকটা শ্রমিকের জন্য। কেন বলছি, এখন বলছি আপনাদেরকে, এটা দুবাই সরকারের পক্ষ থেকে, এটা কোনো প্রাইভেট সিস্টেম না, এটা দুবাই সরকারের পক্ষ থেকে তারা বলেছে যে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার লাভটা কী, লাভটা হইতেছে, আমি লাভটা প্রথম বলতেছি, লাভটা হইতেছে যে আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করতেছেন, দুই বছরের ভিসা লাগাইছেন, লাগানোর পর এক বছর হয়ে গেছে, ধরুন আরও মানে আপনি 18 মাস বা 19 মাস বা 20 মাস চাকরি করছেন অথবা 13 মাস 14 মাস চাকরি করা হয়েছে, তখন কোম্পানি দেখতেছে যে এত লোক আমি চালাইতে পারতেছে না বা তাদেরকে সমস্যা হইতেছে স্যালারি দিতে বা অনেক রকমের প্রবলেম হইতেছে, তখন সে চিন্তা করলো আপনাকে ক্যান্সেল করে দেবে, সে আপনাকে রাখবে না। এটা তার এখতিয়ার আছে, সে নাও রাখতে পারে, তা সে যদি আপনাকে চালাইতে না পারে সে আপনাকে ক্যান্সেল করে দিবে। তখন আপনাকে যে ক্যান্সেল করে দেওয়া হবে, এই ক্যান্সেল করে দিলে এই যে ইন্স্যুরেন্সটা আছে, ইন্স্যুরেন্সটা যদি আপনার নামে করা থাকে আপনি কি লাভটা পাবেন, সেই লাভটা হইতেছে আপনার স্যালারি অনুযায়ী আপনি 60% 3 মাসের 60% 3 মাসের জন্য একটা ইন্স্যুরেন্স পাবেন, মানে একটা টাকা পাবেন। কেমন টাকাটা আপনাদেরকে বলছি, যেমন ধরুন আপনার স্যালারি হচ্ছে 1000 দিরহাম, ঠিক আছে, এখন আপনাকে কোম্পানি ক্যান্সেল করে দিয়েছে, তো এই যে আপনার আপনার ধরুন আপনার স্যালারি 1000 দিরহাম, ঠিক আছে, এখন 1000 দিরহাম স্যালারি হলে আপনাকে যদি কোম্পানি যদি তার তাদের নর্মাল কারণে যদি আপনাকে ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে এই ইন্স্যুরেন্সে এই ইন্স্যুরেন্সটা যদি আপনার করা থাকে তাহলে আপনি 60% আপনার 1000 টাকা স্যালারি হলে আপনি 600 দিরহাম 1800 দিরহামের মতো আপনি একটা টাকা আপনাকে পে করা হবে এই ইন্স্যুরেন্সের পক্ষ থেকে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি আবার আপনি কোম্পানির সাথে কেস করলেন, মামলা করলেন, কোম্পানির সাথে আপনার একটা লাফড়া হয়ে গেছে, কোম্পানির সাথে আপনার একটা সমস্যা হয়েছে, বিভিন্ন রকমের ঝামেলা হয়ে থাকে এবং সেই জন্য যদি আপনাকে ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না, তাহলে কিন্তু এই টাকাটা আপনি পাবেন না। যদি আপনাকে কোম্পানি নর্মালি কোম্পানির কাজের অবস্থা ভালো না, কোম্পানি ভালো মতো চলতে পারতেছে না, কোম্পানি একটু সমস্যা হইতেছে, তাহলে আপনাকে যদি ক্যান্সেল করে দেয় তাহলে আপনি এই টাকাটা পাবেন। আর তাছাড়া আপনাকে আবারও বলছি, যদি ঝগড়াঝাটি করে যদি আপনি চলে আসেন তাহলে পাবেন না। এখানে আরেকটা কথা বলা হয়েছে, এটা সর্বনিম্ন 1 বছর আপনাকে এই কোম্পানিতে থাকতে হবে, মানে আপনি যদি 1 বছর কমপ্লিট করেন এরপর থেকে সেটা আপনি পাবেন। এখন আপনি একটা কোম্পানিতে গেলেন, 6 মাস চাকরি করার পর চিন্তা করলেন যে আমি তো একটা টাকা পাবো, আমি চাকরি চেয়ে দিই, সেটা কখনো পাবেন না, 1 বছর কমপ্লিট হতে হবে। 1 বছর কমপ্লিট করার পর আপনি 1 বছর কমপ্লিট করার পর আপনি এই টাকাটা সরকারের কাছ থেকে আপনি পাবেন। আর এই যে ফিটার কথা বলে, ইন্স্যুরেন্সটা করতে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না, প্রতি মানে আপনার মাসে 5 দিরহাম, যাদের স্যালারি 16000 থেকে কম তারা হচ্ছে মাসে 5 দিরহাম, 16000 থেকে বেশি যারা তারা হচ্ছে মাসে 10 দিরহাম। তাই আমাদের তো হয়তো 1000, 1200, 1500, 1800, 2000 উপরে স্যালারি নাই, ঠিক আছে, তো আপনাদের 5 দিরহাম মাসিক, তো মাসিক হলে আপনি যদি 1 বছরের জন্য সেটা করে নেন তাহলে 60 দিরহাম, 2 বছরের জন্য যদি আপনি করে নেন তাহলে এটা 120 দিরহাম, ঠিক আছে, 1 বছরের জন্য যদি আপনি করেন তাহলে 60 দিরহাম। এবং এটা আপনি অনলাইনেও করতে পারবেন অথবা আপনি যে কোনো এক্সচেঞ্জ বা টাইপিস্টে কথা বললে ওটা আপনাকে করে দেবে। আর এটার জন্য আপনার আরবাব বা এটার জন্য
এটার জন্য আপনার আরবাব বা আপনার কফিল বলেন বা তাদের কোনো প্রয়োজন নাই। আপনি নিজে নিজেই আপনার নাম একটা মোবাইল নাম্বার লাগবে, আপনার ইমারত আইডি নাম্বারটা লাগবে, বাস আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এই যে আপডেটটা, এটা আসলে কি বলবো, এটা অনেকটা উপকারে আসবে। অনেকেই হয়তো এরকম হয় যে তারা চাকরি করতেছে, হঠাৎ করে কোম্পানি বলতেছে যে মানে আপনাকে রাখবে না, আপনাকে ছেড়ে দেবে। তখন সে যখন চাকরিটা ছেড়ে দেয় তখন সে চলতে পারে না, তার কাছে কোনো টাকা থাকে না। ঠিক আছে, এই জন্যই সরকার এটা চালু করেছে। এটা যদি আপনি অ্যাপ্লাই করেন এবং চালু করে রাখেন, আপনার নামে যদি ইন্স্যুরেন্সটা থাকে, পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনাকে এই টাকাটা দেওয়া হবে। মানে আপনার 60% আপনার স্যালারি, আপনার যদি 2000 টাকা স্যালারি থাকে তাহলে আপনি কত টাকা পাবেন? 1000 হলে 600, 2000 হলে 1200, 3 মাস আপনার কত টাকা হইতেছে? তো এই এইটা সম্পূর্ণ দিবে সরকার, এটা কিন্তু কেউ দেবে না, এটা সম্পূর্ণ আরবমিরা সরকারের পক্ষ থেকে। এটা কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে, যাতে এই দেশে আরও অনেক অনেক শ্রমিক আসে এবং তারা যাতে সিকিউরিটি, মানে তারা যাতে বুঝতে পারে যে আরব আমিরাতে শ্রমিকদের কতটুকু সম্মান করা হয় বা শ্রমিকদের কতটুকু সিকিউরিটি রাখা হয়। কারণ এই যে একটা সিস্টেম চালু করা হয়েছে, আপনি যদি 1800 দিরহামও পান, আপনি চিন্তা করে দেখেন, আপনি অন্য একটা চাকরি খুঁজতে 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 আপনি 1800 দিরহাম দিয়ে আপনি চলতে পারবেন, এখানে থাকতে পারবেন, খাবার খাইতে পারবেন, আপনি অন্য একটা কাজ খুঁজতে পারবেন, আপনার জন্য কত উপকারে আসবে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম। আরও বিস্তারিত ডিটেলস আমি অন্য একদিন আপনাদেরকে বলবো এবং কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব নিজে কিভাবে আপনি নিজে কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি ঘরে বসে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া আপনি নিজেও করতে পারেন অথবা আপনাদেরকে তো বললামই আমার বাংলাদেশের বাইরে অনেক সহজ সরল, আপনারা যে কোনো একটা টাইপিস্টে গিয়ে কথা বলে তারাও আপনাকে এটা করে দিতে পারবে, বেশি না, মাত্র 1000 টাকা। এটা আপনি 1 বছরের জন্য এটা পে করতে পারবেন, মানে 1 বছরের জন্য পে করতে পারবেন, 6 মাসের জন্য করতে পারবেন, 3 মাসের জন্য করতে পারবেন। তাহলে আমি মনে করি যেহেতু এটা মাত্র 60 দিরহাম, এটা আপনি 1 বছরের জন্যই করে দিবেন। ঠিক আছে, তো যারা লাস্ট পর্যায়ে ভিডিওটা দেখে ফেলছেন তারা প্রথম থেকে দেখে আসুন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, ভিডিওর মাঝে অনেক কিছু আমি আলোচনা করেছি, দেখে আসুন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো কীভাবে এটা অ্যাপ্লাই করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।